এদের বলা হয় উল্কা। বিজ্ঞানীদের মতে গ্রহাণুর বেল্টটি উল্কা উৎপত্তির স্থল। জ্যোতির্বিজ্ঞানীদের মতে সৌর পরিবারে প্রায় 10,000 কোটি ধূমকেতু থাকার সম্ভাবনা রয়েছে। ধূমকেতুর আকার প্রকৃতপক্ষে খুবই ছোট, ভরও সামান্য। ধূমকেতুর কেন্দ্রভাগ শিলা, ধূলিকণা এবং জমাট বাঁধে গ্যাস দিয়ে গঠিত। এছাড়া এখানে রয়েছে কিছু জৈব যৌগ। সাধারণভাবে ধূমকেতুকে ডার্টি স্নোবল বলা হয়। সৌরজগতের সীমানা আমাদের সৌরজগতের শেষ কোথায় বা কোথায় এর সীমানা? তাত্ত্বিকভাবে বিজ্ঞানীরা সৌরজগতের দু ধরনের সীমানা নির্ধারণ করেছেন। একটি হল সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাবের ভিত্তিতে, আর অন্যটি সৌরবায়ুর প্রভাবের ভিত্তিতে। মাধ্যাকর্ষণের কোন সীমানা এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত সৌরবায়ু প্রবাহিত অঞ্চলকে সূর্যের নিজস্ব জগৎ বলে মনে করেন। আর এই সৌরবায়ু যখন আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন এর গতিবেগ কমতে থাকে। এক পর্যায়ে এর গতিবেগ শূন্যের কোঠায় পৌঁছে যায়। অর্থাৎ সৌরবায়ু যেখানে নিজের আলাদা অস্তিত্ব দাঁড়িয়ে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, সেখানেই আমাদের সৌরজগতের শেষ সীমানা বলে বিজ্ঞানীদের ধারণা। একে বলা হয় সৌরজগতের সীমানার সন্ধানে মানুষ ১৯৭৭ সালে মহাকাশযান ভয়েজার 1 এবং ভয়েজার 2 উৎক্ষেপণ করা হয়। এর উদ্দেশ্য ছিল সৌর পরিবারের দূরবর্তী গ্রহ সম্পর্কে জানা। পরবর্তীতে গ্রহ জগতের মিশন শেষে প্রায় 12 বছর পরে 1989 সালে ভয়েজার মিশনের সঙ্গে যুক্ত হয় আন্তঃনাক্ষত্রিক মিশন বা ভয়েজার ইন্টারস্টেলার মিশন। এর উদ্দেশ্য আন্তঃনাক্ষত্রিক জগৎ পর্যবেক্ষণ করা। অচিরেই এই যান হেলিওপজ অতিক্রম করে যাবে। বস্তুত এর ফলে শুরু হবে মানুষের আন্তঃনাক্ষত্রিক অভিযান। বিজ্ঞানীদের মতে আগামী 2020 সাল নাগাদ ভয়েজার 1 1,240 কোটি মাইল পথ অতিক্রম করবে এবং ভয়েজার 2 1,050 কোটি মাইল অতিক্রম করবে। 40,000 বছর পরে ভয়েজার 1 পৌঁছে যাবে পৃথিবী থেকে 1.3 আলোকবর্ষ দূরে। অন্যদিকে ভয়েজার 2 আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সিরিয়াসের 4.3 আলোকবর্ষে পৌঁছে যাবে।
ভারতের পক্ষে ভয়েজার মিশন ছায়াপথ মৃত্যু হয়ে পাড়ি দেবে। 2008 সালে ইন্টারস্টেলার বাউন্ডারি এক্সপ্লোরার নামক ক্ষুদ্রাকৃতির আকাশযান উৎক্ষেপণ করা হয়। বস্তুত এর মধ্যে দিয়ে সৌরজগতের সীমানার এক সার্বিক পরিচয় মানব জাতির সামনে হয়তোবা স্পষ্ট হবে। জন্মিলে মুড়িত হয় অমর কে কোথায় করে, এই অমোঘ নিয়মে মহাবিশ্বের নক্ষত্ররা ও শৈশব কৈশোর যৌবন পার্থক্যে পতিত হয়ে মৃত্যুবরণ করে থাকে। বিজ্ঞানীরা হিসেব খুঁজে বলেছেন, 460 কোটি বছর পূর্বে জন্ম নেয়া প্রতাপশালী সূর্য মহাজাগতিক নিয়মে 12 লক্ষ কোটি বছর পরে মরে যাবে। অবশ্য এর অনেক আগেই পৃথিবী জীব বসবাসের উপযোগিতা হারাবে।